টিভি ঢাকা। গুলি করে মানুষ মারার নির্দেশ দেয় শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতেই হবে। প্রয়োজনে বিশেষ ট্রায়ালে বিচারের হুঁশিয়ারি দিয়েছে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাকাত হোসেন। বলেন, আওয়ামী লীগ নৌশীদের মতো জঘন্য কাজ করেছে, এত কম সময়ে এত মানুষ কোথাও মরেনি। আর আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান বলেন, গেল 15 বছরে আওয়ামী লীগের প্রশ্রয়ে 6,000-এর বেশি ক্রস ফায়ার করেছে র্যাব পুলিশ। মাদুর রহমান রুবেল জানাচ্ছেন বাকিটা। রাজধানীতে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ সিজিএস আয়োজিত সংলাপে বক্তারা অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে নানা প্রস্তাবনা তুলে ধরেন। এ সময় রাজনৈতিক দলগুলোর নেতারা রাষ্ট্র সংস্কারে সরকারের ধীরগতি নিয়ে হতাশা প্রকাশ করেন। এই সরকার যদি আগামী 1 মাসের মধ্যে সবকিছু নিয়ন্ত্রণ করতে না পারে, তাদের নিয়ন্ত্রণে সবকিছু না যায়, তাহলে আরেকটি 1-11 হবে। রাষ্ট্র তার একজন নাগরিককে হেফাজতে নিয়ে পরিকল্পিতভাবে তাকে গুলি করে হত্যা করছে। এইরকম সংখ্যা গত 16 বছরে 200-এর উপরে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা অনেক আশাবাদী, আমাদের অনেক স্বপ্ন আছে তাদের থেকে, তবে উনাদের উপরে জোরপূর্বক অনেক বেশি চাপ দেওয়াটাও উচিত হবে না। সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হত্যার সমালোচনা করে বক্তারা বলেন, মব জাস্টিস এখন ঘটছে বিষয়টি এমন নয়, গেল 15 বছরে এ ধরনের অনেক ঘটনা ঘটেছে। পিলখানা গণহত্যার পাবলিক কমিশন দরকার, ইমিডিয়েটলি করা দরকার। দ্বিতীয় গণহত্যা হয়েছে হেফাজতের উপরে, কোন আলোচনা নাই, ওরা হুজুর তাই ওরা মানুষ না দেশের। কিভাবে ডেমোনাইজ করা হয়েছে হেফাজতকে, কেন তাদেরকে ধরা হচ্ছে না? একটা ওই ময়মনসিংহ যে পাচ্ছি, একটা ওই এজবিতে পাচ্ছি, হঠাৎ হঠাৎ করে কেমন যেন একটা ভূতের মতন করে উদয় হচ্ছে, আর সেগুলো বলছে না, এইগুলাকে এক জায়গায় নিয়ে এসে এটার জবাবদিহিতা করতে হবে, সেটা যেই হোক না কেন। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় স্বৈরাচার যদি না আসে, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় এমন সংস্কার করতে হবে, সবাই নিয়ে এত মাথা ঘামানো কেন। আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক নূর খান বলেন, রাজনৈতিক দল হিসেবে শুধু আওয়ামী লীগ নয়, তাদের আইন শৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনী মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বদলে জীবন বিষিয়ে তুলেছিল। ক্রসফায়ার মানে তো দুই পক্ষের গোলাগুলি, এখানে আসলে দুই পক্ষের গোলাগুলি ছিল না, কোট আনকোট এটা ছিল ঠান্ডা মাথায় হত্যাকাণ্ড। এবং সংখ্যাটা যদি শুনতে চান আমার কাছে, আমার ধারণা 6,000-এর উপর ক্রসফায়ারের শিকার গত 15 বছরে, এর আগেরগুলি বাদ রে, 15-16 বছর এর আগের গুলি আমি বাদ দিচ্ছি। পুলিশকে মানুষের বন্ধু বানাতে বাহিনীর সংস্কার জরুরি বলে জানান শাখাওয়াত হোসেন। বলেন, ছাত্র অভ্যুত্থানে পুলিশের কর্মকাণ্ড দেখে মনে হয়নি তারা বাংলাদেশী। আপনি একা গুলি না করেন, হুকুম দিয়েছেন, আপনার তত্ত্বাবধানে এটা হয়েছে। দে শুড বি ট্রাইড জাস্ট লাইক নভেম্বর ট্রায়াল। এই আমাদের রেগুলার ট্রায়াল হবে কিনা আমি জানি না। আমি যখন দেখি এই পুলিশের কর্মকাণ্ড, আমার কাছে মনে হয় না আমাদের দেশের পুলিশ, বিশেষ করে লুঙ্গি পরে গেঞ্জি পরে 7.62 রাইফেল নিয়ে ধর ইন অ্যাকশন, এরা কারা? নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম বদলে জাহাজ ও বন্দর মন্ত্রণালয় করার প্রস্তাব দেবেন বলেও জানান তিনি। নৌকা কি কারো দাদার প্রপার্টি? জাহাজ ও বন্দর মন্ত্রণালয়, আমি তো নৌকা চালাই না। মাইদুর রহমান রুবেল, আরটিভি ঢাকা।